वेलकम सबाइके मिनुस किचेने। केमन आছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম খুব মজার একটি শীতের মধ্যে রেসিপি, যার নাম হচ্ছে শক্ত মুরগি দিয়ে ফুলকপি আলুর তরকারি। এটা এত মজার একটি খাওয়া এবং শীতকালে এত মজার মজার ফুলকপিগুলো পাওয়া যায়। ফ্রেশ ফুলকপি দিয়ে সাথে যদি সেই শক্ত মুরগির সাথে চামড়া থাকে, অসাধারণ অসাধারণ টেস্ট। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কীরকম মজা লাগে এই খাবারটা। কারণ সাধারণত আমরা মানে মাছের মধ্যে অথবা সবজি ভেজিটেবল রান্না করার জন্য ফুলকপিটা ইউজ করি। বাংলাদেশে খুব কম লোকেরাই মানে সবজির সাথে আপনার মাংসটা ইউজ কম করে। তো চলুন দেখে নিই কীভাবে এত সহজভাবে এবং খুব মজার একটি তরকারি তৈরি করা যায়। তবে তার আগে দর্শক, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনকে প্রেস করে দিবেন পরে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি একটি গরম প্যানের মধ্যে তেল নিয়েছি। তেলের মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে একটু ভেজে নেব 5 মিনিটের মতো। এটা খুব একটা বেশি ভাজবো না, কিন্তু একটু গরম তেল হতে হবে। গরম তেলের মধ্যে কালারটা একটু চেঞ্জ হলেই আমি ফুলকপিগুলো উঠিয়ে নেব। ফুলকপির কোনো কিছুই আমি ফেলে দিব না। এখন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, সাথে তেজপাতা, গরম মশলা সব কিছু একসাথে, এবং সেই সাথে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদ আর গরম মশলার গুঁড়া। আমি ধনিয়ার গুঁড়া এখানে অ্যাড করব না, কারণ আমি এটা ঝোল তরকারি করব। ঝোলটা যেন ঝোল ঝোল হয়, এটার জন্য ধনিয়ার গুঁড়া দিলে মানে আপনার তরকারিটা একটু বেশি ঘন হয়ে যায়। পরিমাণ মতো লবণ দিব, আদা রসুন বাটা 1 টেবিল চামচ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি একটা আস্ত মুরগিকে একেবারেই মানে ভালো করে পুড়ে নিয়েছি, পুড়ে ছোট ছোট পিস করে নিয়েছি, কিন্তু চামড়াটা আমি খুলি নাই, একসাথেই আছে। এগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে 15 থেকে 20 মিনিটের মতো দমে রাখবো। যখন এই মাংসের থেকে পানি আসবে, আমি এক্সট্রা পানি দিব না। দেখুন 15 থেকে 20 মিনিট চলে গিয়েছে, এখন তেলটাও একটু একটু এসে পড়েছে, তার মানে মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঢেলে দিব 1.5 লিটারের মতো গরম পানি। পানিটা অবশ্যই গরম দিবেন, কারণ মাংসের মধ্যে গরম পানি খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। গরম পানি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। 1 ঘন্টা মিডিয়াম হিটে আমি রান্না করে যাব ঢাকনা দিয়ে। তো এখন 1 ঘন্টা হয়ে গেল। দেখুন তরকারিটা কেমন হয়েছে। ঝোলটা কিছুটা কমেছে, কিন্তু মাংসটা অবশ্যই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপির ডাটাগুলোকে আমি সেদ্ধ করে এটা থেকে ছিকলা ফেলে নিয়েছি, এগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। সাথে 2টা বড় আলু, এটাকে আমি 4 টুকরো করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিব সেই ভাজা ফুলকপিগুলো। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে সাথে আমি দিয়ে দিব 2টা মাঝারি টমেটো ছোট করে পিস করে নিয়েছি। এগুলোকে দিয়ে আমি 15 থেকে 20 মিনিট, এর বেশি না, এটা মিডিয়াম হিটে রেখে দিব ঢাকনা দিয়ে। কারণ এখন শুধু আলুটা সিদ্ধ হতে হবে, এছাড়া সব কিছুই মোটামুটির মতো সিদ্ধ আছে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে দেখুন এখন খুব সুন্দর মতো আমার মাংসের তরকারিটা হয়ে গিয়েছে। ভাজা জিরার গুঁড়া, এটা আমি ঘরে করে রাখি, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। সেই সাথে আমি ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে চুলাটা বন্ধ করে দেব। 5 থেকে 7 মিনিট পরে আপনি পরিবেশন করুন। হয়ে গেল একদম খুবই মজার আমার শক্ত মুরগি দিয়ে ফুলকপির তরকারি। দেখতে এত সুন্দর এবং খেতে অবশ্যই খুব মজা লাগে, কারণ আমরা সব কিছু মাংসের মশলাটাই ব্যবহার করব। এর জন্য এটার স্বাদটা খুব বেশি থাকে। এবং ঝোলটা আমি একটু ঝোল রাখি। ঝোলটা আপনারা যদি চান ঝোলটা কম করতে পারেন, কিন্তু এই তরকারিটার ঝোলটা বেশি মজা। এটা রুটির সাথে বলেন, ভাতের সাথে বলেন, খেতে খুব খুব ভাল লাগবে। তো দেখুন কেমন লাগলো আজকে আমার এই মজার রেসিপিটা। শীতকালের জন্য খুবই মজার। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আপনারা চেষ্টা করে দেখবেন, একবার ঘরের মধ্যে বানিয়ে দেখুন, কারণ এখন সবার ঘরে ঘরে ফুলকপি থাকে। তো মাংস তো রান্নাই হয়, একদিন না হলে পরের দিন রান্না। মাংস ছাড়া তো বাচ্চারা একদম কিছু বোঝে না। তো আপনারা ট্রাই করে দেখুন কীরকম মজা লাগে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের মতো এখানেই, আমার জন্য দোয়া করবেন।